শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমার নাম অরুণ বড়ুয়া, বাবার নাম রাজেন্দ্র বড়ুয়া, তার নাম দেবজানী বড়ুয়া, গ্রামের নাম আছে গোবিনাথপুর, তিন নম্বর উপজেলা, রাজ চট্টগ্রাম। তখন পাকিস্তান আমাদের 4,000 টাকা দিয়ে একটা গাড়ি কিনছে। ওই গাড়িটা আমের এই যে ইলেকশন গেছে না, ইলেকশনের কাজে ছিল গাড়িটা। হরিশ্বরী মিরিশ্বরী দনথানার MLA ভগবত দিচ্ছি, উনি আমাদের গাড়িটা লোক গেছে মিটিং যা যেখানে হয়েছে, গাড়ি যেখানে গেছে আমি এখানে আসছিলাম। যুদ্ধদম লাগে গেছিল আমাদের গাড়ি, আবার গাড়ি হিয়ানারে লইনি টাঙ্গাঙ্গানি লাগাইছে যে বিডিআর টাঙ্গাল্লা। কি গাড়ি এটা? যে গাড়ি ওইখানে কিছু আমাদের তেল দেয় বিডিআর আর্মির লোক পুলিশের লোক, এগুলো আমরা গাড়িতে ভরি হাটাধারে আনিয়ে নিয়ে ট্রান্সফার করি এরকম দিতে 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 তারা জায়গা দখল করে গেল। কোন পাঞ্জাবিরা যখন হাটাধারি দখল করে গেলেছে তখন আমরা নানার এখন যেই নিয়ে নানার দিতেছি, এখন নানাটা দখল করে গেলেছে, নানার দখল করছে তো করছে আমাদের গাড়িটাও দাঁড়া গেছে। তখন ওইখান থেকে আমরা বিচ্ছিন্ন একদম, আমার ভাই ড্রাইভার কই গেছে আর লোকজন কই গেছে। আপনার ভাই নাম কি? বীরেশ্বর বলব। উনি কি ড্রাইভার ছিল? ড্রাইভার ছিল। গাড়িটা আপনাদের নিজেদেরই ছিল? হ্যাঁ নিজেদেরই ছিল। আপনি গাড়ির কি গাড়িতে থাকতেন? হ্যাঁ গাড়িতে থাকতাম। আমি কি করলাম, ইতিহাসদের লগে আমি বারাতে চলে গেলাম যে আমার বড় ভাই কই গেছে, করতে একটা নয় দেশের থেকে আমার মাটা বোন টোন যেগুলো গেছে এগুলো গেছে, এগুলো কোনো রেশন কার্ডের কিছু খাইতেছে না, কেউ নাই গাড়িয়ান কেউ নাই। আমি প্রায় তাদের লাইনে আনতে হইলে এক মাস এখানে সময় গেছে, এক মাস পর্যন্ত সময় দিইনি তাদের লাইনে ইয়া করি। আবার আমি হরিণা ক্যাম্পে গেছি, হরিণা ইউথ ক্যাম্পে, ইউথ ক্যাম্পের থেকে আমাকে নির্বাচন করিয়ে নিই বগাপাড়া ক্যাম্পের ভিতরে লেগে গেছে। সেকেন্ড বেশি আমরা ট্রেডিং করছি, এটা করবার পরে আবার হরিণা ক্যাম্পের ভিতরে হয়ে গেলি, হরিণা ক্যাম্পের ভিতরে আনবার পরে আমরা প্রায় 70-80 জনের মতন মানুষ, আমাদের বললো যে তোমরা গেরিলা কে যাবা আর সমুখামুখি ডিফেন্সে কে যাবে, ডিফেন্সে যে জায়গা হাত তোলো এক পাও সামনে আসো, আর ডিফেন্সে যারা জানে না এক পাও পিছ নাও। আমরা যেগুলো ডিফেন্সে জানো এগুলা সামনে চলিয়ে যায়, কিছু বসিংটন দিল দিদার পরে ওদের কইলো তোমরা ব্রেকে চলে যাও। তখন রাত্রে 10টা আমাদের হাতিয়ার ক্যাম্পে লইল,
কোরে আর কি হাতিয়ার কোরট নিচে আমাকে দিবার পরে হাতিয়ার দিতেছে যে সার্টিফিক শিখ হ্যান্ডগানে ভারতীয় রাইফেল ভারতীয় এসএলআর আমার বাঘে বলল যে এসএলআর হচ্ছে আমার বাঘ ওইখান থেকে গাড়িতে তুলিয়ে নিই আর বলল গেল বলছে বেরিয়ে নিয়ে পরে পরে যাইনি হচ্ছি রাত্রে 11টা বাজে গাড়ি সার্টিফিকেট যাইনি গাড়ি ঘোরা বলি যেখানে আমার লুজেনি রাখছে কেন মাথা তুলিয়ে নিই একটু দাঁড়ানো যায় সাধ্য নাই আর কিছুক্ষণ জন কিছু রোজের জন্য কিছু আসতে করিনি ঘোরাগুলো কমে গেছে ওই প্লাটনের থেকে কোম্পানির থেকে লোক আই নেওয়া করে ভাগ করি যে প্লাটনের লোক কম ছিল সেই প্লাটনের গ্যাস পুরেছে আমাদের বিয়া সে ব্যাংকা টাঙ্গা করছিলাম রাত্রি দিনে দুদিন গোলাগুলি যাক করে ফোর মোটর না 30 মোটর গোলা যায় আমাদের পিছনে করার বাড়ি নাম হচ্ছে যে তার লাগের লাগের হোসেন ওরে দুজনে গোলা গিয়ে যায় দুজন কিষাণ করিয়ে দেয় তখন কিন্তু আমার 18-20 বছর বয়স 11টা সাড়ে 11টার দিকে বুঝলেন 6টা বিমে না যায়নি বুঝলেন তুলা মানে তুলার মতো উড়ালা এমন ভূমিন করে দেখায় কিন্তু বর্ডার থেকে আমরা 1.5 কিলোমিটার ভিতরে এটা কি ভারতের জায়গায় বলছে ভারতের জায়গা না পাকিস্তানের জায়গা আমরা পাকিস্তানের ভিতরে 1.5 কিলোমিটার ভিতরে ঢুকে গেছি তখন ক্যাপচার করবে না পাকিস্তানরা মানে ইয়া করবে উৎপাত লাগাচ্ছি ও 1.5 কিলোমিটার লেগে লাগে আবার তিন দিন বুঝলেন 3 দিন এখানে এইসবে বিমানে ভ্রমণ করছে আমাদের এই যে মনে করেন 20 মোটর ছাড়াবার জন্য LMG ছাড়া মেশিন গান ছাড়া আর কিছু নাই আর কোনো বড় হাতিয়ার নাই তারা এখান থেকে 4 মোটরগুলোর জন্য নিক্ষেপ করেন আমাদের ওদের ইয়ার ভিতরে 3 দিন পরে এতগুলো কিছু করিবার পরও 3 দিন পরে আরও 2 কিলোমিটার সিস্টেমে গেছিল আর করে ভিতরে বিএসএফ আছে না তারা হাফ প্যান্ট হিন্দি নিয়ে আর করে কিছু সাহায্য করে এরা যদি আমরা যদি সাহায্য যদি না করতো আমরা কোনো দিকবার কোনো রাস্তা নেই এরকম করতে 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 এবারই ফুলগাদের জন্য চলিয়ে এলাম আমরা ফুলগাদের জন্য আসি তারা আরও জোরে জোরে শুরু করে দিয়েছে বিডিআর ছেলেরা পুলিশের ছেলেরা আর আমরা তার নতুন ছেলেরা দেখুন আসি দেখুন কে হয় দেখুন এক কথা তো কমান্ডার যাইনি বলছে কে হিসে হিসপু ইয়া করবা ইয়ে গুলি খাইবা মরলে কাল ইয়েলে মরবা দেখান না মরবা সৈয়দের কথায় কমান্ডার নাম লেখা হবে আচ্ছা এক ইন্ডিয়ান অফিসার আইল আর কান্দের স্টার দেখি চিন্তা করলাম দেবো কেপিন হিন্দিতে বলল বুধালা ওর কথাগুলো কিছু বলা লাগল এইখান থেকে আরও 3-4 দিন যুদ্ধ হইবার পরে মোটর টোটর কিছু আছে হেতার করতে বাড়ি হচ্ছে আমরা কী বিলাম আমরা সাধারণ ট্রেনিং এতদিন আমরা এখানে টিকিট দিয়েছি মনের ভরসায় বুদ্ধার ভরসায় আমার পার্শ্ববর্তী একটা ব্যাংকার আছেন এ বি ইয়ার পরে একটা মেশিন গানের ব্যাংকার আমাদের আর কি মেশিন গানের ভিতরে 3 জন মানুষ দরকার হয় জানে আইনি গোলা আইনি হচ্ছে বিজ্ঞান মেশিন গান সব কর্মকুবা করিয়ে রেখে মানুষ তো এটা চিকিৎসা করিয়ে রেখে একটা আপনার 30 মোটর গোলা কম নয় কত বড় কত কত বিরাট কত বুঝলেন ওইখানে তুই আর্মি বিডিআর লোক আইনি বুঝলেন পুলিশের লোক আইনি মারি দিয়ে আর নেই ব্যাংকারে মারি দিন ব্যাংকার ভিতরে একটু ঘুরে দিচ্ছে আসারকে বাড়ি করলে এখনও ওই জায়গাটা সংস্কার হয়েছে কি না আর মনে বিশ্বাস করবো না আচ্ছা নিয়ন্ত আয়তে আয়তে হুলিয়া দিচ্ছে ভিতরে আইলাম গুতুমা গুতুমার ভিতরে হয়েছে 2 দিনের মতন যুদ্ধ ইয়ার পরে আইলাম যে পাটাননগর পাকিস্তানি পাটাননগর থেকে ফেনী পর্যন্ত একটা বড় ব্যাংকারের বান্দিছে এখন ওইখানে 7 দিনের জন্য যুদ্ধ হয়েছে কোনো রকম তোলা যায় না 5 দিনও হয়েছে তোলা যায় না তখন যুদ্ধ দিগদার দিয়ে লেগে ইয়ার 2 দিন আগে কে ডিক্লেয়ার দিয়েছে ভারতের আচ্ছা ভারত আমরা যুদ্ধ এগুলো করিয়ে দিত ভারতের ডিক্লেয়ার দিবার আগে তারপরে ভারতের জন দিগদার দিদিছে বুঝলেন না এমন তো বুঝলেন না মারস যে আর্টিলারি মারস যে ইন্ডিয়ার থেকে আর্টিলারি মারস যে আমাকে পিছন থেকে আর কি 2 কিলো 1.5 কিলো আড়াই কিলো এরকম দূর থেকে বসাই এমন মারস যে বুঝলেন না বড় আগে বুঝলেন না সাঁ 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 করে ইনি যাইনি এটি মারস যে সিটি সান করে গেল এই আর কি ফাঞ্জাবিরা আর
থিয়েটার কোনো রকম রাস্তা নেই। ইন্ডিয়ার থেকে যখন গোলা মারণ শুরু করে দিচ্ছে এটা রাতি আমি, তারপর এখান থেকে তবুও সরণ না বুঝছেন না, ছয়টা কফি মারি গেলেছে ইন্ডিয়ান আসিয়ালদের গান বসাই এই অভয়গুলো মারবার পর এখন ক্লিয়ার নিয়ন্ত্রণ তাদের দ্বারা আমরা সুপরের মধ্যে মুখ দিছি কদার না শোভন্য কদা আগে ফেনি আবার ঘুরে নিয়ে আবার গেছে তো ফেনি ফেনি যাই কতক্ষণ আছে লাল দেখি ফাটটা নিয়ন্ত্রণ ঘুরাই গেলাই আবার সুপুর বেরিয়েছি ব্রিজের ভিতরে আই দিয়ে এটা ফাঁকা হ্যালো কিচ্ছু নেই আইলাম করোনা কিচ্ছু নেই আইসি বাড়ি গেলাম বাড়ি গেলাম তাইলে পরে কিচ্ছু নাই তারা কেসব করি কেসব এবার হিয়ন তো নাড়া কোনো গাড়ি ঘোড়া কিচ্ছু নাই হাঁটতে হাঁটতেই যাবে কোনোরকম মানুষ যায়নি দিনে সাড়ে তিনটা বাজে এই যে রাস্তার পশ্চিম কিনারে আমরা স্কুল আছে স্কুলে আমরা ব্রেক দিছি নিয়ে লাগিনি স্কুলে রোজা রিলেটি যাই এক রাতে ঘুম ঘুম যাই সলা বাজ রাত একটা নাই কিন্তু সুতাগুলো লো যাইনি তা কি আমি তিন টিপ দিয়ে নি হেঁটে সুতাগুলো নাম আছে কিন্তু বার পনেরো জমে গেছি গেলাম কন্ডে রেল রাস্তায় কুমিরের টিভি হাসপাতাল আমাদের লগে বেঙ্গলের ম্যানেজার আছে ইপিআর আছে তখন মিত্রবাহিনী আমাদের মিত্রবাহিনী আমাদের লগে পুলিশ আছে এরপরে যাইনি বারালিও জমি যাইনি অবস্থান নিলাম ইয়ার পরে খোঁজা আবার মুখাজ মুখ চলো গেলাম ভাতলি পাঞ্জাবিরা তখন ক্যান্টনমেন্ট ডুবি গেছে ভাতলি যাইবার পরে সিডিএ মার্কেট সিডিএ মার্কেট থেকে আমরা দেখবুন সিটান কলেজ গেছি আপনার কমান্ডার কে কে ছিল ওখানে আমার কমান্ডার ছিল যে প্রথম অবস্থা তো এসেছে নায়ক সদল করি তারপর হয়েছে যে সুবাদার এই নানা হানি সাহেব তারপর হয়েছে যে কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট মুনসুর সাহেব টিটাং কলেজের তুমি কন্ডে গেছেন সেনাবাহিনীতে উনিশ বেঙ্গলের ভিতরে প্রায় বছর দেড় বছর মতন ছিলাম এরপর চলি এরপর কী করছেন বাড়িতে সাজবাস করি রাখেন 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ শোষিতের গণতন্ত্র শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ মানবিক মূল্যবোধ সামাজিক ন্যায় বিচার সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই জয় বাংলা।